খুলনায় র্যাবের পক্ষ থেকে বাগেরহাট ও খুলনা অঞ্চলে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা র্যাব সদর দপ্তরে র্যাব মহাপরিচালক ও র্যাব ছয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। জলদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব ছয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ সময় আত্মসমর্পণ করা জলদস্যুদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।